ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসলাম, এখানে এফোর দেওয়া আছে, আমি কোনো কিছু করলাম না, জাস্ট আমি ওকে করে দিলাম। আমার প্রথম কাজটি হচ্ছে কোনো কাজ করার আগে প্রথমে যা করতে হবে, আমার এই পিল কালারটারে নান করতে হবে। পিল কালারটা নান না করলে অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, যেমন আমি দেখাই আমার এখানে পিল কালার আছে। আমি কপি করলাম, কপি করে একটু রুট ঘুরাই দিই। এই যে পিলের পিলের জন্য এখানে কিন্তু দাগটা নিচে পড়ে গেছে, এটা আমি নাম করে দিই, এই দাগটা ঠিকই দেখাইবো। এখন ঠিক আছে, মানে পিল কালার জন্য আমি আগেও দেখেছিলাম যে একটা ট্যাক্স দেওয়া বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে। আমার প্রথম কাজটি হচ্ছে ফাইলটা নেওয়ার পরে আমি পিল কালারটারে নাম করে দেবো। তারপর আমরা আপেলটা তৈরি করার জন্য পেন টুল সিলেক্ট করব। পেন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে আনুমানিক ক্লিকটা থাকা অবস্থায় উপর দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টানব, আনুমানিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল। শিফট ধরে নিচে একটা ক্লিক করব, এখানেও আনুমানিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর শেপটা আনার জন্য, পুরোপুরি শেপটা আনার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। এখান ধরে আমি টানতে পারি, ফটোশপে মনে হয় আমরা এগুলো একটু একটু দেখছিলাম, শেপ যখন গুলো ঠিক করতে হইতো তখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। সেম ভাবে আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, রিফ্লেক্ট করব, রোটেট টুল থেকে রিফ্লেক্ট টুল, নিচে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, অল্ট এবং শিফট ধরে উপরে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। তারপর আগের মতো আমাদের জয়েন করে দিতে হবে, উপর থেকে ড্রাগ করলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, উপর দুইটা পয়েন্ট ড্রাগ করে কন্ট্রোল জে দিয়ে আমি একসাথে করে দিলাম, জয়েন করে দিলাম, ঠিক নিচেরটাও কন্ট্রোল জে দিয়ে আমি জয়েন করে দিলাম। এখন কালার দিতে পারি, কালার দেওয়ার জন্য এখন আমি পিল কালারটা ইউজ করবো, যেহেতু আমার মোটামুটি কাজটা শেষ। আমি পিল একটা কালার দিলাম, এটা হচ্ছে যে কোনো একটা সলিড কালার। যদি আমি এখানে দুইটা বা তিনটা কালার ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, গ্রেডিয়ান ইউজ করতে হবে। এখানে গ্রেডিয়ান একটা প্যালেট আছে, যদি প্যালেটটা না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো। উইন্ডো থেকে গ্রেডিয়ান দেখো কোথায় আছে, কোন একটা জায়গায় আছে, এই যে গ্রেডিয়ান দেওয়া আছে। ঠিক আছে, আমরা গ্রেডিয়ানে গেলাম, গ্রেডিয়ানে যাওয়ার পরে এই যে একটা গ্রেডিয়ান স্লাইডার আছে, এখানে ক্লিক করার পরেই কালারটা নিয়ে আসবে অটোমেটিক। এখন আমার যে কালারটা দরকার এই স্লাইডারে ক্লিক করব, এখানে এই অবস্থা থাকলে এই অ্যারোতে ক্লিক করে আমি সিএমওয়াই কে যাব, চারটা কালারে আসবে। আমি স্লাইডারে ক্লিক করলাম, এখন দেখো আমার গ্রেডিয়েন্টটা কি হয়েছে, ডায়ান বামে পাশ বরাবর হয়েছে। যদি আমি উপর নিচে করতে চাই, এখানে যে আমার একটা অ্যাঙ্গেল দেয়া আছে 90 ডিগ্রি উপর নিচে হবে। তারপর যদি আরো আঁকা বাঁকা দিতে হয়, আমি অ্যাঙ্গেলটা একটু বাড়াইতে দেখি, আমার কালারটা অটোমেটিকলি এখন মোটামুটি কোনাকুনি হয়ে গেছে, এক ধরনের কোনাকুনি হয়েছে না কালারটা। এখানে আমি যত বাড়াবো বা কমাবো এখান থেকে আমি কালার জিনিসটা দিতে পারবো, 50% চলে আসতেছে এরকম। তারপরে যদি আমার আরো চেঞ্জ করতে হয় তাহলে আমরা এখানে টুল বার থেকে গ্রেডিয়ান টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে একটা গ্রেডিয়ান স্কেল আসবে, স্কেলটা দিয়ে আমি টান দিই, টান দেওয়ার পর এই যে নিচে হচ্ছে রেড, উপর হচ্ছে ইয়েলো, আমি যদি রেডটা বাড়াইতে চাই স্লাইডার ধরে টান দিই, রেডের পরিমাণটা বেড়ে যাবে। যদি আমি ইয়েলোটা বাড়াইতে চাই স্লাইডার ধরে টান দিই নিচের দিকে, ইয়েলোটা বাড়বে। স্ট্রোক কালার নান করে দিই, মোটামুটি একটা আপেলের শেপ চলে আসছে। ঠিক আছে, এখন এটা যদি আমি ডাটা দিতে চাই তাহলে আমরা আবার এই পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, উপর দিয়ে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, বাঁকা করে নিলাম,
নিচে একটা ক্লিক করলাম, আবার এখানে এসে একটা ক্লিক করলাম, এটা আমরা গ্রিন কালার দিতে দিলাম। গ্রিন কালারটা কোন কোন কালারে গ্রিন হয় জানা আছে? কোন দুটা কালার মিক্সড হলে আমার গ্রিন হবে? হান্ড্রেড পার্সেন্ট সায়ান, 100% ইয়েলো, দুইটা মিক্সড করলে গ্রিন হবে। আরজিবি আছে, আমরা আরজিবি তো করতেছি না। এটা ব্যাকে নেওয়ার জন্য কি করতে পারি? অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এই পর্যন্তই দেখি, একসাথে বেশি দেখলে মনে থাকবে না। হ্যাঁ।